চাকরি কেমন লাগে আপনার? খুব সকালে ঘুম থেকে উঠে সেই 9টা 5টার ডিউটি, ভিড় ঠেলে বাসে উঠে বাসের হ্যান্ডেল ধরে অফিসে যাওয়া, সেই বোরিং লাইফ। তবে আমাদের এই অদ্ভুত বিশ্বে এমন কিছু অদ্ভুত চাকরি আছে যা আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ঘুমানোর চাকরি শুনতে অদ্ভুত লাগলেও এমন চাকরিও আছে যেখানে টাকা রোজগার করতে আপনাকে শুধু ঘুমাতে হবে। বিজ্ঞানীরা যখন কোনো ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত গবেষণা করেন, তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ঘুমের ওষুধ টেস্ট করার কাজে লাগানো হয় এবং তাদেরকে বলা হয় শুধুমাত্র ঘুমাতে। ঘুমের পরিবর্তেই তারা টাকা পেয়ে থাকে। এই কাজটির জন্য নাসা তাদের প্রফেশনাল স্লিপার্সদেরকে প্রায় $4,000 মাসে দেয়, অর্থাৎ প্রায় 3,20,000 টাকার কাছাকাছি। নুড মডেল, এই পেশাটি হচ্ছে সাহসী এবং আত্মবিশ্বাসীদের জন্য, যারা ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে উলঙ্গ অবস্থায় বসে থাকতে পারবে। চিত্রশিল্পীদের আঁকা আঁকির একটি বিশেষ অংশ হল মানব দেহ আঁকা। তার জন্য প্রয়োজন হয় পুরুষ ও মহিলা নুড মডেলের। এ কাজের জন্য ভালো পরিমাণ অর্থ পেয়ে থাকেন তারা, প্রতি ঘন্টায় প্রায় 2,000-3,000 টাকা। ভাড়া করা প্রেমিক, শুনতে অদ্ভুত মনে হলেও এটিই সত্যি। যদি আপনার কোনো প্রেমিক না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, ইচ্ছা হলেই আপনি একজন প্রেমিক ভাড়া করতে পারেন। বর্তমানে ইন্টারনেটে এমনই কিছু লোভনীয় বিজ্ঞাপন দেখা যায়, ছবি, নাম ও ভাড়া সহ সব তথ্য থাকবে আপনার সামনে, আপনাকে শুধু বাছাই করতে হবে। জাপান, চীন, আমেরিকা, সাউথ আফ্রিকা আর ইউরোপের বেশ কয়েকটি দেশে চলছে এই প্রেমিক ভাড়া নেওয়ার ট্রেন্ড। নারিকেল পরীক্ষক, কখনো সমুদ্র সৈকতে গিয়ে এই নিয়ে ভয় পেয়েছেন যে আপনার মাথার উপর থাকা নারকেল গাছটি থেকে এই বুঝি একটি নারকেল ডুব করে পড়লো আপনার মাথায়? জানলে অবাক হবেন, কিছু কিছু রিসর্টে সমুদ্র সৈকতে নারকেল পরীক্ষকদের রাখা হয় যেন তারা প্রতিদিন গাছের নারকেলগুলো চেক করে ও যে নারকেল পাড়ার উপযোগী হয়ে গেছে সেগুলোকে আগে থেকেই গাছ থেকে পেরে ফেলে, যেন কোনো ব্যক্তির মাথায় সেই নারকেলগুলো না পড়ে। পশু পাখির খাদ্য পরীক্ষক, উন্নত রাষ্ট্রের মানুষদের মধ্যে ব্যাপক হারে পশু পাখি পালার ট্রেন্ড আছে। তারা তাদের পোষা পশুদের জন্য উন্নত মানের খাবার কিনে থাকে। সেই খাবারগুলো এত উন্নত মানের হয় যে তা মানুষের খাওয়ার জন্য উপযোগী। এই পশু পাখির খাবারের স্বাদ যাচাই করার জন্য চাকরিতে রাখা হয় মানুষদের, আর এই কাজের জন্য তারা মাসে আয় করে প্রায় 8,33,000 টাকা, অর্থাৎ এক বছরে 1,00,000 টাকা। ইলেকট্রিক শক দিয়ে টাকা কামাই। যদি কখনো মেক্সিকোতে যেয়ে কোনো কাজ খুঁজে না পান ও বেকার হয়ে থাকেন, তবে আপনি টোকোটো হওয়ার কথা ভাবতে পারেন। এই কাজে আপনাকে সারা শহর ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াতে হবে আর আশেপাশের সব মানুষদের ইলেকট্রিক শক খাওয়ার জন্য উৎসাহিত করতে হবে। যদিও ইলেকট্রিসিটির পরিমাণ সহনশীল থাকে ও এর কারণে শারীরিক কোনো ক্ষতি হয় না, এই পেশার লোকেদের টোকোটো বলা হয়। আর এই কাজটি সম্পূর্ণই লিগ্যাল, এমনকি শক খাওয়ার জন্য মানুষ আপনাকে টাকাও দিবে। টুরিস্টদের জন্য এটি একটি গেম যেখানে তারা একে অন্যের সাথে প্রতিযোগিতায় নেমে পড়ে যে কে কতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রিক শক সহ্য করতে পারবে। মুভি দেখে টাকা ইনকাম, কত মজাই না হতো যদি কেউ আপনাকে বাসায় আরামে বসে টিভি দেখার জন্য টাকা দিত। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এমন চাকরি সত্যিই আছে। নেটফ্লিক্স, একটি পপুলার স্ট্রিমিং সার্ভিস যেখানে মানুষকে ঘন্টার পর ঘন্টা আরামে বসে মুভি দেখার জন্য টাকা দেওয়া হয়। তাদের কাজ শুধু এটাই যে তারা একের পর এক মুভি দেখে সেগুলোকে ক্যাটাগরি অনুযায়ী লেবেল করে দেয়, যার কারণে কোনো মানুষ এক ক্যাটাগরির মুভি দেখলে তাদের কাছে পরবর্তীতে সেই ক্যাটাগরির মুভি সাজেশনে যায়। ডিওড্রেন্ট টেস্টার, এই পেশার মানুষদের চাকরির পুরো সময়টা অন্যের শরীরের গন্ধ নিয়ে ডিওড্রেন্ট পরীক্ষা করতে হয়, কোন ফ্লেভারটি আপনার আমার জন্য ভালো হবে এটি তারাই বাছাই করেন। ডিওড্রেন্টের গন্ধ সব থেকে বেশি বোঝা যায় বগল ও গলায়, তাই এই বিষয়ে পেশাদার পরীক্ষকদের মূলত বগলের গন্ধই বেশি শুকতে হয়। প্রথমে তাদের শুকতে হয় বগলের দুর্গন্ধ থাকা অবস্থায়, তারপর তাদের শুকতে হয় সেন্ট লাগিয়ে সুগন্ধযুক্ত বগলের গন্ধ। এরপরই পরীক্ষক কোম্পানিকে রিপোর্টে লেখেন যে সেই বিশেষ পারফিউমের পারফরম্যান্স কেমন
আর এর ভালো ও খারাপ দিকগুলো, এটি বাজারে কতটা চলবে সেসব বিষয়ে। এই কাজের জন্য বছরে তারা প্রায় 41 লাখ টাকা আয় করে। ফেস ফিলার্স, ফেস ক্রিম অথবা লোশন, টিভিতে আমাদের চেহারার স্কিনকে মসৃণ রাখার জন্য বানানো অনেক প্রোডাক্টেরই আমরা প্রতিনিয়ত বিজ্ঞাপন দেখে থাকি, যেখানে তারা দাবি করে যে তাদের পণ্য ব্যবহারের ফলে আপনার স্কিন মসৃণ ও কোমল হবে। কিন্তু চিন্তা করার বিষয় হচ্ছে এই যে, তারা কিভাবে তা দাবি করতে পারে? তারা এই কাজের জন্য প্রফেশনাল ফেস ফিলার্সদের নিয়োগ করে। কারোর চেহারায় তাদের পণ্য লাগানোর পর এই ফেস ফিলার্সরা অনেকক্ষণ ভালোভাবে তাদের চেহারার স্কিন হাতিয়ে দেখে যে সেটা কতটুকু কোমল হয়েছে, আর সেই অনুযায়ী কোম্পানি এমনটা দাবি করে। সর্বশেষে রয়েছে পেশাদার খাদক। সুজিয়ং নামের কোরিয়ান এই ছেলেটি খুবই মজার এক উপায়ে টাকা উপার্জন করছে। এর কাজ হচ্ছে ইন্টারনেটে লাইভে বসে অথবা ভিডিও মোড অন করে প্রচুর পরিমাণ খাবার খাওয়া। এ ধরনের পেশাদার খাদকদের মুকব্যাং বলা হয়। এরা খাওয়ার সময় আমরা যারা অনলাইনে থাকি তারা এদের খেতে দেখি ও খাবার সম্পর্কে এদের কাছ থেকে রিভিউ নিই। আর এই কাজের জন্য প্রতি মাসে এরা প্রায় 1 লাখ টাকা কামাই করে। ভিডিওটি দেখে আপনার কি মনে হলো, যে আপনারা যে কাজ বর্তমানে করছেন সেটি ভালো, নাকি নিজেদের চাকরি ছেড়ে এসব মজার কাজ নিয়ে নিজেদের ক্যারিয়ার নতুন করে গড়তে ইচ্ছা করলো? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার কিছু ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।